तो हे गाइस वेलकम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड वेलकम टू ईट अनदर कुकिंग वीडियो। आज सबाई के प्रथम शुभ नववर्ष सवार बचर का खूब भलो काटुक बचर प्रत्येक दिन खूब भलो काटुक और आजकल दिन तो सब भलो काटबे कारण आज के बनाबो शाही फिरनी जेटा बनानो भीषण इजी और खेते भीषण भलो लागे माने पयला बैशाखे दिन राते किंबा विकेले पर दिन सकाले सबाई मिले खावाटार मजाई आलदा। फिरनी फिरनी खेते अनेकटा पायसर मत है কিন্তু আমি বলবো পায়েসের থেকে আরো বেটার খেতে হয় ফিরনি। তো চলো বানানো যাক। আমি লিটারেলি ঘামছি কারণ আমি ফ্যান অফ করে ভিডিওটা করছি, নাহলে ফ্যানের নয়েজ আসবে, এমনিতেই বাইরে থেকে ভীষণ নয়েজ আসছে, এরপরে ফ্যানের নয়েজ আর কিছু শোনা যাবে না। যাই হোক, তো ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি শিওর যে ভিডিওটা দেখার পরে তোমরা নিশ্চয়ই এটাকে বানিয়ে খাবে, এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ এটা বানানো ভীষণই ইজি। আমি বারবার বলছি, তো সবাই বানাবে খাবে আর খাওয়ার সময় আমাকে ট্যাগ করবে, মানে খাবার সময় ট্যাগ করবে মানে খেয়ে যদি তোমরা এটা বানাও তাহলে বানিয়ে ফটো তুলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবে, আমার হ্যান্ডেলের নেম এটা। তো চলো বানানো যাক। ফিরনি বানানোর জন্য আমাদের লাগবে চাল, দুধ, চিনি। তো আমি একটু কোয়ান্টিটিটা বলে দিই, আমি এখানে নিয়েছি 2 থেকে 3 মুঠো চাল আর তার সাথে নিজের পছন্দ মতো যতটা যে মিষ্টি খাই সেরকমভাবেই চিনি, সেটা নিজের পছন্দ মতো, এবং এর সাথে 500 ml দুধ। আর কেউ যদি কোয়ান্টিটিতে বেশি বানাতে চায় তাহলে এটা ডাবল কোয়ান্টিটিতে বানালেই হয়ে যাবে। তো চালটাকে প্রথমে আমি ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করবো এবং এমনভাবে পেস্ট করবো যাতে একটু দানা দানা থাকে। তো লেটস ডু দ্যাট ফার্স্ট। চালটাকে পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নেব। এখানে চালটা নামিয়ে নিয়েছি, এবার আমি এটাতে সামান্য পরিমাণ দুধ দেব। বাকি যে দুধটা আছে সেটাকে আমরা প্যানে ঢেলবো এবং গরম করব কিছুক্ষণের জন্য, তারপর সেখানে চালের পেস্টটাকে অ্যাড করব। তো সেটা করি চল। দুধটা অলমোস্ট গরম হয়ে গেছে, তো আমি এটাতে চিনি অ্যাড করব। তো এবার এই চাল আর দুধের যে মিক্সচারটা আছে সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দেব। তো যতক্ষণ একটা থিক কনসিস্টেন্ট তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে, আর এর পাশে মানে প্যানটার পাশে যে সরগুলো লেগে যাচ্ছে সেগুলোকে বারবার এরকমভাবে ছেনে নিয়ে জিনিসটার মধ্যে দিয়ে দিতে হবে, তা যাতে একটা থিক কনসিস্টেন্ট তৈরি হয়। এখন অনেকটাই পাতলা আছে, তো এটাকে আস্তে আস্তে আমি নাড়াতে থাকবো ততক্ষণ যতক্ষণ না এটা একটা থিক কনসিস্টেন্টে চলে আসবে। অলমোস্ট এটার একটা থিক কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে, তো আমি এটার মধ্যে এখন গোটা এলাচ অ্যাড করব গন্ধটাকে এনহ্যান্স করার জন্য। তোমরা চাইলে এলাচের গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এলাচের গুঁড়ো নেই, তাই জন্য আমি গোটা এলাচ ইউজ করব। এটা অলমোস্ট হয়ে গেছে, তো আমি এবার এটাকে নামিয়ে নেব। নাও দ্য বেস্ট পার্ট।
পার্ট। আই মিন এই পার্টটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, জাস্ট ডেকোরেশনের জন্য আমি একটু চিনিকে ক্যারামেলাইজ করে ওটাকে শক্ত করে নিয়ে ওটার উপরে দেবো, যাতে দেখতে আরও সুন্দর হয় আর খেতেও আরও সুন্দর হয়। তো এই পার্টটা চাইলে স্কিপ করা যেতে পারে, এমনি নর্মাল ওরকমভাবেও সার্ভ করা যেতে পারে গরম গরম, আর এটা দিলে মানে আরও সুন্দর হবে খেতে, তো সেটা করি। শাহি ফিরনি রেডি হয়ে গেছে, এবার এটাকে টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। তো এটা দেখতে ভীষণই ভালো লাগছে, দেখি খেতেও অতটা ভালো হয়েছে কিনা। ইটস রিয়েলি ইয়ামি। বাকিটা আমি পরে খাবো, আগে ভিডিওটা শেষ করে। তো এটা ছিল শাহি ফিরনি বানানো, তো এটা ছিল শাহি ফিরনি বানানোর রেসিপি। তোমাদের যদি ভালো, তো এটা ছিল শাহি ফিরনি বানানোর রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসবো আমার কিচেনে। I hope you like that video, and if you then like, share and comment. So that's it for today. I hope you like it, and if you then like, comment, share and subscribe to my YouTube channel, and also follow me on Instagram. And in now, bye bye. I will see you soon in my next video and with another episode of Cook with Ayan. And bye now.